রাজ্যে আবার 5 বছর উন্নয়নের রথকে চালাবার জন্য সাধারণ মানুষ বিজেপিকেই বেছে নিয়েছে। বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপি মন্ত্রী সভার শপথ গ্রহণ অনুষ্ঠানে তাই ছিল উন্নয়নকামী মানুষের ঢল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সকাল থেকেই সংবাদ মাধ্যমের সংবাদ প্রতিনিধির সঙ্গে চিত্র সাংবাদিকের ক্যামেরায় মানুষের এই উদ্দীপনার স্রোতকেই তুলে ধরেছে রাইজিস্ট নিউজ। রাজ্যবাসী ফের একবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রয়ে গেল এবং আজকে কিন্তু সেখানে যে বিজেপি আইপিএফটি জোট সরকার রয়েছে সেই সরকারের ফের একবার আমরা বলতে পারি সেখানে দ্বিতীয় পর্বের মতো কিন্তু বা দ্বিতীয়বারের মতো বিজেপি আইপিএফটি জোট সরকার কিন্তু সেখানে শপথ গ্রহণ করেছে বা মন্ত্রিসভা ওনাদের হয়েছেন আজকে। এবং সেখানে কিন্তু আমরা এখানে এসে যেটা দেখতে পেয়েছি রাজ্যের দূর দূরান্ত থেকে কিন্তু তারা সাধারণ মানুষ রয়েছেন এখানে এসে জড়ো হয়েছেন, উপস্থিত রয়েছেন সেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তৎসঙ্গে রয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন এখানে, যিনি সর্বভারতীয় বিজেপি সভাপতি রয়েছেন জেপি নাড্ডা, সিকিমের মুখ্যমন্ত্রী বা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কিন্তু রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু উপস্থিত রয়েছেন। এবং আরেকটা ব্যাপার যেটা লক্ষ্য করতে পেরেছি, যারা সাধারণ মানুষ রয়েছে ফের একবার কিন্তু বিজেপি সরকারকে আজকের মতো বা এবার সামনের 5 বছরের জন্য যে আজকে শপথ গ্রহণ করছে বিজেপি আইপিএফটি জোট সরকার সেখানে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যের দূর দূরান্ত থেকে আগত এই জাতি জনজাতি মানুষের বিপুল উপস্থিতি আরেকবার প্রমাণ করেছে আগামী ত্রিপুরার ভবিষ্যৎ নির্মাণের জন্য মানুষের একমাত্র পছন্দের দল বিজেপি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।